আহ কুয়ের আমি ওইখানে ছিলাম আমি আসছি ওমান থেকেই ওমান থেকে কি ওমেন নিয়ে গেছেন নাকি এক গেছেন না 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 আমি আসলে কোম্পানির থ্রুতেই আসছি এখানে আচ্ছা কি কিন্তু ওখানে তো চারপাশে বেশি পানি আপনি কোম্পানির থ্রুতে গেছেন হ্যাঁ এখানে অনেক ঠান্ডা অবশ্য প্লাস বৃষ্টি হচ্ছে এখানের ওয়েদারটা এখন ডিফারেন্ট যেমন আপনার হচ্ছে আমি দেখাচ্ছি এখন বাজার সন্ধ্যা হয়েছে সাতটা সাতটা বাজে এখানে দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আমরা বৃষ্টি পেয়েছিলাম অক্টোবরে শীতের ঠিক আগে আগে এবং আফ্রিকার একটা ধুলিঝড় ওই পুরো সাগর পার হয়ে ইয়েতে মালটাতে চলে আসছিল ধূলিঝড় বুঝছেন তারপরে এরকম অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে একটা ঘূর্ণিঝড়ও হয়েছিল ঘূর্ণিঝড়ে তখন সকল জাহাজ ইয়র্ট ওদের তো প্রচুর ইয়র্ট ইয়র্টগুলো সব এসে বাধাই করে রাখছিল এবং পানি অনেক উপরে চলে আসছিল ওই স্যান্ট পলসে আমরা আমাদের ভিডিও আছে আমরা ওখানে অনেক দুষ্টুমি করেছিলাম রাতের বেলা গিয়ে ওই বেশি বেশি পানিতে তো ভাই আপনার নাম কি আমার নাম হায়দার আলী ওকে ওই যে গান করেন আপনি কি দেখার কি দেখছি দাড়িতে আপনার লাগতো ভালা আমাদের প্রবাসীদের নিয়ে আপনি যে জিনিসটা করতেছেন অবশ্যই ভালো আর আমাদের লাইফ স্টাইলটা একটু দেখে নেই এই যে আমরা রান্না করতেছি আমাদের ভাই

সো ইউ আর সো এক্সপার্ট ঠিক 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 সব ডান ওকে অল দ্য বেস্ট আজকে রান্না অনেক মজা হবে কারণ আমি নজর দিলাম আচ্ছা আচ্ছা জি ভাইজান আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আর আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যেন বাংলাদেশের সবাই শুনতে পায় আমাদের বর্তমানে এখন ইউরোপে আসার যে প্রথম একটা ধাপ সবচেয়ে সহজ হচ্ছে গিয়ে আহ বলা যেতে পারে সবচেয়ে সহজ হচ্ছে মালটা পর্তুগাল থেকেও মালটা ইজি তবে বাংলাদেশে যে বিএফএস ওপেন হয়েছে এটা নিয়ে অনেক কিছু হয়েছে এটা আপনি ভালো জানেন আশা করি যেহেতু আপনি প্রবাসী নিয়ে কথা বলতেছেন প্রবাসীদেরকে নিয়ে মালটার কি মালটার কি ভিএফএস এখন বাংলাদেশেও চালু হয়েছে হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে বিএফএস বিএফএস চালু হয়েছে ঠিকই কিন্তু বিএফএস টা কন্ট্রোল করতেছে ইন্ডিয়া হ্যাঁ ওটা তো বিএফএস বাংলাদেশে যতগুলো ও ওটা অনেকগুলোই আছে ইউরোপে যেটা অনেকে দিল্লিতে গিয়ে করে এখন তো দিল্লিতে যেতে হচ্ছে না তাহলে দিল্লিতে যেতে হচ্ছে না কিন্তু ডকুমেন্ট সব দিল্লি থেকেই করাচ্ছে হ্যাঁ ঠিক আছে ওটা ওটা তো এমবেসির ব্যাপার ওটা তো আর আমরা কিছু করতে পারবো না হ্যাঁ এটা সমস্যা হচ্ছে কি সিভিও যে সেন্ট্রাল ভিসা ইউনিট মালটার আমি যেরকম সিভিওর মাধ্যমে আসছি কোনো বিএফএস না কারণ ওমান কুয়েতে ওইখানে কোনো বিএফএস নাই এমবেসি নাই যার জন্য আমরা পাসপোর্ট সেন্ড করছি এই দেশে তো ওরা ভিসা স্ট্যাম্পিং করে পাঠিয়ে দিছে আমার কাছে আমি ডিরেক্টলি এসে পড়ছে আমি আসছি আজকে দুই সপ্তাহ হইছে বেশি দিন হয়নি বাহ মদিনা যাবেন মদিনা খুব সুন্দর মদিনায় এমদিনা আমি বোঝানোর জন্য মদিনা বললাম আর কি আচ্ছা আচ্ছা এটা সবাই মদিনা বলেছিল না এমদিনা বলতে হয় হ্যাঁ খুব সুন্দর জায়গা তো জি জি আমি অলরেডি অনেক প্লেস ঘুরছি তবে বিষয়টা হচ্ছে কি মালটা যেন সবাই আসে আর মালটা হচ্ছে একটা দেশ যেটা হচ্ছে আপনার ইউরোপে এন্ট্রি করার ফার্স্ট অফ অল আর আমাদের জন্য তো এখন সানজেন ভিসা যেহেতু টোয়েন্টি কান্ট্রি আমরা ভিসা ছাড়াই ট্রাভেল করতে পারতেছি তিন মাসের জন্য ইটালি হোক আর জার্মানি হোক টোয়েন্টি সেভেন কান্ট্রি যেগুলি তো আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট কি মালটা হচ্ছে আমাদের প্রথম ইউরোপে এন্ট্রি করার জন্য যারা বৈধ পথে আমরা কিন্তু বৈধ আসছি কারণ আমরা যেমন পড়াশোনা করছি প্লাস জব করতেছি একটা ফাইভ স্টার হোটেল সেক্টরে এই যে আমার ভাই এখানে আছে শেফ তো সবাই হচ্ছে কি এক্সপেরিয়েন্স আসছে বাহরাইন থেকে আমি থেকে হ্যাঁ ওমান হ্যাঁ ওমান থেকে তো হ্যাঁ হ্যাঁ তো বিষয়টা হচ্ছে কি এখানে আরো কয়েকজন আছে তুর্কি থেকে আসছে সবাই বৈধ পথেই অবৈধ পথে আমরা আসি না আর সবাইকে বলে যেন অবৈধ পথে না আসে বৈধ পথে কিন্তু এখন হচ্ছে আর বাংলাদেশের দালালরা তো জানেনি হাইকোর্ট দেখাবে দেখে সব টাকাগুলো লুট করে নিবে এনিওয়ে আপনিও আমাদের বাংলাদেশী ভাইরা যারা আছেন ওখানে তাদেরকে বলবেন

ঠিক আছে হায়দার ভাই অনেক ভালো থাকবেন রান্নাটা মজা করে খাবেন আজকে যেহেতু ভেজিটেবল রান্না হচ্ছে মজা করে খাবেন কি আমাদের অনুষ্ঠানে কমেন্ট করে জানাবেন রান্না কেমন হয়েছে কারণ আমি দু ঠিক আছে হায়দার ভাই সারকম ভালো থাকবেন শুভরাত্রি